বন্ধুরা, আমাদের জমিতে তো তোমাদেরকে কি কি হয়েছে সবই দেখিয়েছি। ভেড়ি গাছও লাগানো ছিল, যেগুলো ভেন্ডি বলা হয় বা ঢেঁড়স যাই বলা হয় ছিল, কিন্তু তখন অনেক ছোট ছিল, তোমাদেরকে দেখানো হয়নি। দেখতে পাচ্ছ ওই যে বড় বড় গাছগুলো এবং ঝিঙে ফুল রঙের ফুল হয়েছে, এই সাইডটা তো একটু বড় বড়। এই যে এই গাছগুলো হচ্ছে ভেড়ি গাছ, কত বড় হয়ে গেছে দেখো। আর ভেড়ির ফুলগুলো দেখবে কেমন বন্ধুরা, এই দেখো এগুলো হচ্ছে ভেড়ির ফুল, কি সুন্দর ফুল হয়েছে। আর ভেড়ির বীজ রাখার জন্য শক্ত শক্ত অনেক ভেড়ি হয়েছে, এগুলো তোলা হয়নি, এগুলো ভেড়ির বীজ রাখা হবে বড় বড়। এছাড়াও ছোট ছোট অনেক হচ্ছে, কত যে তোলা হয়েছে বন্ধুরা কি বলবো। চারিদিকে ভেড়ি গাছগুলো একদম ভেড়ি ভর্তি হয়ে গেছে। আরও আগের দিকে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত ভেড়ি গাছ এবং কত, এই দেখো কত ভেড়ি হয়েছে। এগুলো আরেকটু বড় হবে, এখন তোলা হয়নি ওই জন্য। বন্ধুরা, কত যে ভেড়ি খেলাম বাড়িতে আপনাদের কি বলবো, প্রচুর ভেড়ি খাওয়া হয়েছে। এখনো গাছে দেখতে পাচ্ছ প্রচুর ভেড়ি আছে। হ্যাঁ, আর তোমাদেরকে তো দেখালাম ভেড়ি ফুল কেমন, আর ভেড়ি কেমনভাবে হয় এইভাবে। অনেকেই তো বাজার থেকে কিনে খেয়েছো, আর আমরা এরকম গাছে লাগিয়েছি টাটকা খাওয়ার জন্য। বন্ধুরা, আজকে আমার এই ভেড়ির বাগান ও ভেড়ি ফুল সব রকম তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে আগামীকাল নেক্সট ব্লগের সাথে। বাই বাই।